মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাখাইছড়া চা বাগানে টিলা ধসে চারজন নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে চার নারী বসতঘর সংস্কারের জন্য মাটি সংগ্রহ করতে গিয়েছিলেন। টিলা অনেক উঁচু ও নরম থাকায় মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়ে। সে সময় মাটি চাপায় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন চা শ্রমিক হীরামণি ভূমিজ, পূর্ণিমা ভূমিজ, রাধা মাহালি ও শকুন্তলা ভূমিজ। আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।